নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উদ্বোধন করার পর আনুষ্ঠানিকভাবে চালু হলো রাজশাহীর সুলতানগঞ্জ থেকে ভারতের মুর্শিদাবাদের মায়া পর্যন্ত নৌরুট। গোদাগাড়ির সুলতানগঞ্জ নৌবন্দর থেকে আরও জানিয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তিনি এই সুলতানগঞ্জ নৌবন্দর এবং ভারতের যে মুর্শিদাবাদের মায়া পর্যন্ত যে সুলতানগঞ্জ থেকে যে নৌরুটটা সেই নৌরুট তিনি উদ্বোধন করেছেন এবং আমরা দেখেছি যে আরবি নৌবন্দরের একটি ছোট যান মানে স্বল্প অল্প পানিতে যে ধরনের যানবাহন চলে এরকম ধরনের নৌপথে যাত্রা শুরু করেছে। তারা 11.5 টনের মতো তুলা নিয়ে যাত্রা শুরু করেছে আমরা যতটুকু জানতে পেরেছি। এখানে যেহেতু এই বন্দরকে কেন্দ্র করে কিন্তু এখানে BIWT কাস্টমস থেকে শুরু করে জেলা প্রশাসন, সিটি মেয়র HM খায়রুজ্জামান লিটন সহ ব্যবসায়ী নেতারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এই অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু এই নৌবন্দরের এবং নৌ যাত্রার যে উদ্বোধন হলো এটা ব্যাপক সাড়া পড়েছে। আমাদের সঙ্গে চাপানগঞ্জ চেম্বারের সভাপতি রয়েছেন, তার কাছ থেকে আমরা একটু জেনে নেব যে আসলে এটা এই যে নৌ পথ উদ্বোধন হলো এবং এটা আসলে ব্যবসায়ীদের ক্ষেত্রে কতটা সুবিধা বয়ে আনবে। আপনাকে ধন্যবাদ। আজকে বাংলাদেশের অর্থনৈতিক কর্মণ্ডলে একটা নয়া দিগন্ত সৃষ্টি হলো। স্থল বন্দর সোনামঞ্জি সহ অন্যান্য বন্দরের চাইতে পণ্য আমদানির ক্ষেত্রে একটা বিরাট কম খরচ সৃষ্টি হবে, বিশেষ করে পাথর আমদানির ক্ষেত্রে আমরা যে মায়া থেকে আপনার দূরত্ব প্রায় 60 কিলোমিটার কমে আসবে মোহদীপুরে, ফলে প্রায় 10-12 টাকা সেফটিতে আমাদের পাথরে কম খরচে আমরা আমদানি করতে পারবো এবং দেশে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো। পাশাপাশি খাদ্যশস্য, পেঁয়াজ, ভোগ্যপণ্য বিভিন্ন আমদানির ক্ষেত্রে আমাদের খরচ অনেক কমে আসবে। তো আমরা আসলে এখানকার যিনি চেম্বারের সভাপতি রয়েছিলেন তিনি বলছিলেন যে খাদ্যপণ্য, পাথর সহ নানা ধরনের পণ্য আমদানি এবং রপ্তানি করা সম্ভব হবে এবং এর মধ্য দিয়ে কিন্তু ব্যবসায়িক যে একটা দৃঢ়তা সেটা আরও তৈরি হবে এবং এই অঞ্চলের মানুষের ব্যাপক সুফল বয়ে আনবে। তো এই ছিল এখান থেকে যে ভারতের মায়া থেকে যে রাজশাহীর যে সুলতানগঞ্জ পর্যন্ত যে নৌরুটটা চালু হলো তার খবর।